আমি অভিক রুচির সঙ্গে এই মুহূর্তের ব্রেকিং খবরের দিকে নজর রাখবো। এবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি, চিঠি দিলেন অর্জুন সিং, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি এবার চিঠি পাঠিয়েছেন এবং এই চিঠিতে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন তিনি আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে, যাতে লোকসভা নির্বাচনে যে সমস্ত গণনা কেন্দ্র রয়েছে সেই গণনা কেন্দ্রগুলিতে নজরদারির দায়িত্ব নেওয়া হয়। আমরা এই নিয়েই আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, অর্জুন সিং তিনি এই চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, কোন কোন বিষয়ে উল্লেখ করেছেন চিঠিতে? দেখো, মুখ্য নির্বাচন কমিশনারকে যে চিঠি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাতে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন যে গণনা কেন্দ্রগুলোর যে নজরদারি, সেই গণনা কেন্দ্রগুলোর নজরদারির দায়িত্ব সরাসরি নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, সেখানে ডিএম এবং এসপি সংশ্লিষ্ট জেলার যারা দায়িত্বে রয়েছেন গণনা কেন্দ্রগুলো, তাদের সেখান থেকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তার পাশাপাশি গোটা গণনা কেন্দ্রগুলোকে একেবারে যাতে সিসিটিভি থাকে এবং সেই সিসিটিভি যাতে লাইভ স্ট্রিমিং সরাসরি থাকে সেই ব্যবস্থাও কিন্তু করার দাবি জানিয়ে চিঠিতে উল্লেখ করেছেন। এবং গণনা কেন্দ্রগুলোতে রাজনৈতিক দলের যে সমস্ত গণনার সঙ্গে যুক্ত যে সমস্ত এজেন্টরা থাকেন তাদের পরিচয়পত্র ফুটিয়ে দেখার কথা বলা হয়েছে। কেননা অর্জুন সিং চিঠিতে অভিযোগ করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গণনা কেন্দ্রের সঙ্গে যে রাজনৈতিক দলের এজেন্টরা নিযুক্ত থাকেন তাদের কিন্তু পরিচয় অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা বিভিন্ন সময় কিন্তু রাজনৈতিক দলের বাইরেও বেশ কিছু বহিরাগত তারা এজেন্ট হিসাবে থাকেন। সেক্ষেত্রে গণনা কেন্দ্রগুলো নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। বেশ, সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, ধন্যবাদ তোমায়। এতক্ষণ যে খবর দিকে আমরা নজর রেখেছি আবারও একবার আসি আপডেট দিই, যেখানে মুখ্য নির্বাচন কমিশনারকে এবার চিঠি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তিনি এই চিঠির মাধ্যমে আর্জি জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারের কাছে, যাতে গণনা কেন্দ্রগুলিতে নজরদারি রাখে জাতীয় নির্বাচন কমিশন, সেক্ষেত্রে জেলা শাসক এবং পুলিশ সুপারদের দায়িত্ব না দেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি এই চিঠিতে উল্লেখ করে। Thank you.